এই শব্দটার সাথে সকলে আমরা অবগত, ইয়ার অর্থ কি? কান। ইয়ার, ইয়ারের আগে যদি আমি বি যুক্ত করি, বিয়ার, তাহলে বিয়ার অর্থ হলো বাল্যুক। এই ইয়ার, ইয়ারের আগে যদি আমি ডি যুক্ত করি, আসসালামু আলাইকুম, ওয়ার্ড মনে রাখার জাদু, অর্থাৎ একটি ওয়ার্ড দিয়ে আমরা অসংখ্য শব্দ কিভাবে মনে রাখব। আমাকে অনেকেই প্রশ্ন করেন, বিশেষ করে আমার ছাত্রছাত্রীরা প্রশ্ন করে থাকেন যে স্যার ইংলিশ ওয়ার্ড মুখস্থ করি ঠিকই, বাট একটু পরে ভুলে যাই। স্পেশালি আজকের ক্লাসটি তাদের জন্য যারা ওয়ার্ড মুখস্থ করে মনে রাখতে পারেন না। চলেন ক্লাসটি শুরু করি, লেটস স্টার্ট। দেখেন আমি এখানে একই রকম অনেকটি শব্দ লিখছি, যেমন ইয়ার, ইয়ার এই শব্দটার সাথে সকলে আমরা অবগত, ইয়ার অর্থ কি? কান। ইয়ার, ইয়ারের আগে যদি আমি বি যুক্ত করি, বিয়ার, তাহলে বিয়ার অর্থ হলো বাল্যুক। এই ইয়ার, ইয়ারের আগে যদি আমি ডি যুক্ত করি, ডিয়ার, তাহলে ডিয়ার অর্থ হচ্ছে কি? প্রিয়। এই ইয়ার, ইয়ারের আগে যদি আমি এফ যুক্ত করি, এফ, তাহলে হলো ফিয়ার, ফিয়ার অর্থ ভয় পাওয়া। এই ইয়ার, ইয়ারের আগে যদি আমি জি যুক্ত করি, তাহলে হবে গিয়ার, গিয়ার অর্থ হচ্ছে যন্ত্রপাতি। এই ইয়ার, ইয়ারের আগে যদি আমি এস যুক্ত করি, এস, তাহলে হিয়ার অর্থ সোনা। এই ইয়ার, ইয়ারের আগে যদি আমি এন যুক্ত করি, এন, তাহলে হচ্ছে নিয়ার, নিয়ার অর্থ হচ্ছে নিকটে বা কাছে। এই ইয়ার, ইয়ারের আগে যদি আমি পি যুক্ত করি, পি, তাহলে হবে ফিয়ার, ফিয়ার অর্থ নাশপাতি গাছ আর কি। এই ইয়ার, ইয়ারের আগে যদি আমি আর যুক্ত করি, রিয়ার, রিয়ার অর্থ হচ্ছে পিছনে, অর্থাৎ বিহাইন্ড, বিহাইন্ড পিছনে, রিয়ার অর্থ কি? পিছনে। অর্থাৎ এই ইয়ার, ইয়ার আগে যদি আমি এস যুক্ত করি, এস, তাহলে হবে সিয়ার, সিয়ার অর্থ হচ্ছে চাকা দেওয়া, অর্থাৎ এই চাকা দেওয়া কিন্তু বিএফ, জিএফ কে যেভাবে চাকা দেয় এই চাকা দেওয়া না, এই চাকা দেওয়া হচ্ছে গরম কোনো কিছু দিয়ে চাকা দেওয়া। তারপরে এই ইয়ারের আগে যদি আমি টি যুক্ত করি, টি, তাহলে হবে চেয়ার, চেয়ার অর্থ হচ্ছে চোখের জল। এই ইয়ারের আগে যদি আমি ডব্লিউ যুক্ত করি, ডব্লিউ, তাহলে হচ্ছে ওয়ার, ওয়ার অর্থ কি? পরিধান করা। এই ইয়ার, ইয়ারের আগে যদি আমি ওয়াই যুক্ত করি, তাহলে হচ্ছে ইয়ার, ইয়ার অর্থ বছর। এই কৌশলে, এই সিস্টেমে যদি আমরা ওয়ার্ড মুখস্থ করি, তাহলে কিন্তু খুব সহজে মনে থাকবে এবং আমরা খুব সহজে বানান সহকারে মনে রাখতে পারবো। আসসালামু আলাইকুম।